সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সৈয়দ মুস্তফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য, তারপর আনন্দমেলা সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 সালে তার মৃত্যু হয়। সানডে সাসপেন্সে আজ সৈয়দ মুস্তফা সিরাজের লেখা হরির হোটেল গল্পটি আমরা নিয়েছি তারা অশরীরী এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক, স্টেশন মাস্টার, চাওলা, জনৈক ভদ্রলোক, কথকের বন্ধু নির্মল এবং হরির হোটেলের হরি। গল্পের কথক এবং জনৈক ভদ্রলোক, কথকের বন্ধু নির্মল ও হরির হোটেলের হরির চরিত্রে মীর। গল্পের সূত্রধার এবং স্টেশন মাস্টারের চাওলার চরিত্রে দীপ। শুরু হচ্ছে হরির হোটেল। স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। ভিড়ে ঠাসা কামরা, পিছন থেকে প্রচণ্ড চাপ আর মুতো টের পাচ্ছিলুম। তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে, সেই সঙ্গে চেঁচামেচি চলছে। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম, তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিল পিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে। রাগ করে লাভ নেই, কার ওপরই বা রাগ করব। নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলুম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্থে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত, তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণে ভয় পেলুম। রাত 8টা বাজে, প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে, গেটে মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালাম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উঁকি মারলাম। না, স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝিমোচ্ছেন। তাকে বললাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তিনি চোখ না খুলেই বললেন, পারেন, তবে আপনার বরাতে হরির হোটেল আছে। অবাক হয়ে বললুম, হরির হোটেল মানে? তল্লাটে নতুন এসেছেন, যাবেন কোথায়? কাঞ্চনপুর। তো সেখানে কার বাড়ি যাবেন? একটু বিরক্ত হয়ে বললাম, সেখানে আমার বন্ধুর বাড়ি। রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন, আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হতে কিছুই জানায়নি দেখছি। তা কি আর করবেন, হরির হোটেলই এখন আপনার ভবিতব্য। কথা না বাড়িয়ে বললাম, গেটে টিকিট নেওয়ার লোক নেই, টিকিটটা নেবেন কি? টিকিট কেটেছেন? তল্লাটে নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বই কি? ইচ্ছে হলে দিন, না হলে দেবেন না। বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার, মাথায় হয়তো ছিট আছে। টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম, আচ্ছা এবার বলুন তো, অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন? আজ যে শনিবার,
তাতে ট্রেন চার ঘন্টা লেট। বুঝলাম না। বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচের চত্বরে যান। গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলা মেলা জায়গা। এক প্রান্তে কিছু দোকানপাট, অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলাম চত্বর একেবারে জনহীন। আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল, স্টেশন থেকে নামলেই বাস, সাইকেল, রিক্সা বা এক্কা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব, কিন্তু কোথায় তারা? একটা চায়ের দোকানে আলো জ্বলছিল, সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম, পরের বাস কটায় দাদা? চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাবু মশাইয়ের আশা হচ্ছে কোত্থেকে? কলকাতা। ঠিক ঠিক, তা যাওয়া হবে কোথায়? কাঞ্চনপুর। বাবু মশাই, এই রাত্রিরে আর বাস আসবে না, আসবে সেই ভোরবেলা, কেননা রাত্রিরে তো স্টেশনে আর কোনো ট্রেন থামে না। সাইকেল, রিক্সা বা এক্কা গাড়ি? আগে না, খামোকা কেন রাত্রির বেলা ওরা আসবে? বাবু মশাই, আপনি বড্ড ভুল করেছেন, আসবার সময় দেখেননি সোনাগড় জাংশনে হঠাৎ ট্রেনের কামড়ায় বেজায় ভিড় হয়েছিল? মনে পড়ে গেল, বললুম, তুমি ঠিক বলেছ, কামরা একেবারে ফাঁকা ছিল, হঠাৎ ওই জাংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিলাম। ব্যাপারটা হলো, এ তল্লাটে অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে, তারা প্রতি শনিবার বাড়ি ফেরে, রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায়। আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বাসে বা সাইকেল, রিক্সো, নয়তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন। হ্যাঁ, সহজে পারতেন না, একটু কসরত করতে হতো। এই যা, এবার ব্যাপারটা বুঝতে পারলাম। নির্মলের উপর অসম্ভব রাগ হলো, এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল, কিন্তু আর রাগ করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন আগামীকাল রোববার, আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি, শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস। চাওয়ালাকে বললাম, এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল, না বাবু মশাই, উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করার কোনো উপায় নেই। আচ্ছা, এখানে হরির হোটেলটা কোথায়? লোকটা যেন চমকে উঠল। হরির হোটেল? এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি? না, আমি তো এই প্রথম এখানে আসছি। হরির হোটেলের কথা ওই স্টেশন মাস্টারের মুখে শুনলাম। ও, হরির হোটেলে যখন যাবার ইচ্ছে হয়েছে চলে যান, তবে একটু দেখে শুনে যাবেন, বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানে ঝাঁপ ফেলে দিল। এখানে দেখছি সবই অদ্ভুত, লোকজনও অদ্ভুত। হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন, কিছু বোঝা গেল না। এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে, সব দোকানপাট বন্ধ, শুধু শেষ দিকটায় আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলাম একটা ঘর খোলা আছে, দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরমের কালো রঙের লোক বসে আছে, পরনে ধুতি আর হাতকাটা ফতুয়া। ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আটা, দেখেই বোঝা যায় এটা একটা হোটেল। এই তাহলে হরির হোটেল? লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার করল, আসেন আসেন আসেন, ভেতরে আসেন আসেন বাবু, চলে আসেন। আমিও নমস্কার করে বললাম, এটাই কি হরিবাবুর হোটেল? সে জিভ কেটে মাথা নেড়ে বলল, আগে স্যার দয়া করে আমাকে বাবু বলবেন না, আমি একজন সামান্য লোক। বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন, লেখা আছে অন্নপূর্ণা হোটেল, কিন্তু এই তল্লাতে সবাই বলে হরির হোটেল।
ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা ১১টায় খেয়েছি, তারপর ট্রেনে বারতিনেক বিস্বাদ চা, আর একই সময়ে ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করল। শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলাম, ব্যাগটা এক পাশে রেখে বললাম, আমার খুব খিদে পেয়েছে, শিগগির ব্যবস্থা করুন হরিবাবু, ডাল ভাত যা হোক একটা। হরি ডাকল, খেদা ও খেদু, এই ঘুমলি নাকি? ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোলগাল গড়নের যুবক এসে এক গাল হেসে বলল, তখন তোমাকে বলছিলাম না হরিদা, দুমুঠো চাল বেশি করে দিই, আর তরকারি তো অনেক আছে। হরি বলল, তাহলে স্যারকে একখানা পুরো মিল দে। কিছুক্ষণের মধ্যে গোগ্রাসে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল। হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম, অপূর্ব খাসা আপনার হোটেলের রান্না, খেয়ে এমন তৃপ্তি জীবনে পাইনি। হরি বলল, অথচ বেটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়, কি আর বলবো স্যার, আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। যাকে সেসব কথা যাকে, আপনি আমার অতিথি, আপনার কাছে দাম নেব না। কিছুতেই হরি মিলের দাম নিল না। অবশেষে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে রাতে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন। হরি জিভ কেটে বলল, ঘর তো নেই স্যার, আমার হোটেল শুধু খাওয়ার হোটেল, এইখানে থাকার ব্যবস্থা নেই। আমি আর খেদা ওপরের ঘরই রাত্রি কাটাই, নিচে কি থাকবার জো আছে? ডানা উপদ্রবের সোটে অস্থির হইতে হবে। কি উপদ্রব হরিবাবু, শুনুন শুনুন, আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো, আরে কোনো উপদ্রব হবে না। হরি হাসল, আপনার মাথা খারাপ, কথা বাড়িয়ে লাভ নেই, আমারও খিদে পেয়েছে। তা আপনি যাবেন কোথায়? কাঞ্চনপুর। দিব্যি জোৎস্না রাত্রি, মোটে তো ৩ কিলোমিটার রাস্তা, হাঁটতে হাঁটতে চলে যান, আরে কোনো ভয় করবেন না, আমাদের এই তল্লাটে আর যা কিছু থাক, চোর চিন্তাই বাস ডাকাত নাই, মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান, যান যান যান। অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি, হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকল, স্যার ও স্যার শুনুন স্যার, ও স্যার। ঘুরে দাঁড়ালাম, সে আমাকে অবাক করে ৬টা অ্যান্টাসিড ট্যাবলেট হাতে গুঁজে দিল। বললাম, অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে? হরি মুচকি হেসে বলল, বাইরের মানুষ, হরির হোটেলে খেয়েছেন, যদি অম্বল টম্বল হয়ে যায়, আপনি আমার এই রাত্রির একমাত্র খদ্দের স্যার, আপনি আমার সার্টিফিকেটও বটে। বলে সে হোটেলে ফিরে গেল। আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লাম, খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল, তাই খেয়েছিও প্রচুর, প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে, কিন্তু অ্যান্টাসিড কেন? দুধারে মাঠ, নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিলাম। জ্যোৎস্নায় চারদিক বেশ স্পষ্ট, কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠছে, তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে থাকলুম। আরো কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হলো, সেই সময় নেহাতি খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি, আমার পিছনে কেউ একজন হেঁটে আসছে।
একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলাম। অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল। বললাম, কে? কোনো সাড়া এলো না। একটু ভয় পেলাম, ছিনতাইবাজ বা ডাকাত নয় তো। চলার গতি বাড়ালাম। তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরো লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে। অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললাম, তোমরা যেই হও, আমার কাছে ডাকাতি করার মতো মালকড়ি নেই। বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুলার জামা কিনেছি। নগদ টাকা কড়ি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আধুলির বেশি পাবে না, কাজেই তোমরা কেটে পড়ো। আশ্চর্য ব্যাপার, কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে। এরা কারা? অজানা ভয়ে শিউরে উঠলাম। সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললাম, সাবধান, আমার কাছে রিভলভার আছে, আমি কিন্তু পুলিশের লোক, গুলি করে মুন্ডু উড়িয়ে দেব। কিন্তু এই হুমকিতেও কাজ হলো না। আমি যত তাড়াতাড়ি হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে। আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে। এই অদ্ভুত ছায়া কালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না। আমার গলা তেষ্টায় শুকিয়ে গেছে, সঙ্গে জলের বোতল নেই, এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশেহারা হয়ে এবার আমি দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকা আমাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল। আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল। হাঁপাতে হাঁপাতে বললাম, আমি। কেউ ধমকে বলল, আরে আমি কে? আগে আগে আমি কলকাতা থেকে আসছি, যাবো কাঞ্চনপুর। বাস ফেল করে বড় বিপদে পড়েছি, একজন বলল। তাই বলুন, বিপদটা কি? একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে। সর্বনাশ, আপনি কি হরির হোটেলে খেয়েছেন? খেয়েছি, বড্ড খিদে পেয়েছিল, খেয়েছি তো। অমনি আবার হইচই পড়ে গেল। ওরে, এ হরির হোটেলে খেয়েছে রে! কি সর্বনাশ, আবার একা নয়, সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গায়ে এসেছে। এই সব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল। তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো। আমি এবার কি করব ভাবছি, সেই সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। বললাম, দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, বিপদে পড়ে এখানে ছুটে এলাম, অথচ ওরা এমন করে পালিয়ে গেলেন। লোকটি খিক খিক করে হেসে বলল, পালাবারই কথা, আপনি হরির হোটেলে খেয়েছেন কি না? করুণ স্বরে বললাম, কেন, হরির হোটেলে খেলে কি হয়? যে খায় সে ভেদ বমি করে টেসে যায়। আমি কিন্তু টেসে যাইনি,
হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন, দুটো খেয়েছি। দুটোতে কাজ হয় না মশাই, এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো, তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে। কারা আপনাকে ফলো করেছে বলছিলেন জানো? হ্যাঁ, ওই একজন দুজন করে অন্তত 30-40 জন হবে, জ্যোৎস্নায় সব কালো কালো মূর্তি। তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে, কথাই বলে স্বভাব যায় না মোলে। হরির রান্নাটা যে সুস্বাদু, সেই লোভে পড়ে পেট পুরে খেলেই কেলেঙ্কারি। ওরা ভেদ বমি করে টেসে গিয়েছে বটে, কিন্তু লোভটা যায়নি যায়নি আপনার পেট থেকে। হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে, বুঝলেন তো? বুঝলাম, কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন। কাঞ্চনপুর আরো প্রায় 1 কিলোমিটার, সেখানে কাদের বাড়ি যাবেন? নির্মল সিংহের বাড়ি। ও, সিংহী মশাইদের বাড়ি? চলুন, আমার বাড়ি ওই গ্রামে, তবে সাবধান, আপনি আগে আগে চলুন, আমি যাবো পেছনে। কেন, আমাকে কি আপনি ভয় পাচ্ছেন? কিচ্ছু বলা যায় না, হরির হোটেলে এই পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই দেশে গেছে। আহা, বলছি তো আমার কিছু হয়নি, লোকটি খিক খিক করে হেসে বলল। টাটকা দেশে যাওয়া বডি তো, তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না, মনে হয় এই তো দিব্যি আমার বডিখানা আস্ত আছে। কিন্তু আত্মার ভ্রম, আসলে বডি কখন চিতায় পুড়ে ছাই হয়ে গেছে। কি অদ্ভুত! মোটেও না, এমন হতে পারে আপনার বডির স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে। যাকে, চলুন, পিছনে তাকাবেন না, আমিও তাকাবো না। কিছু দূর হেঁটে যাওয়ার পর বললুম, দেখুন, আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে। কখন পেছন থেকে আপনি কি করে বসবেন? ঘাড় মটকে দেবো বলতে চান? যা অবস্থা তাতে এবার ওটুকুই যা বাকি। বাজে কথা বলবেন না, আপনি বড্ড অকৃতজ্ঞ মানুষ তো। আমাকে মানুষ বললেন যখন, তখন আর আমাকে ভয় কেন? বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের। লোকটি থমকে দাঁড়ালো। এই রে, একেবারে ভুলে গেছি, আমার জামার পাশ পকেটে টর্চ আছে, বের করা যাক। আগে আপনাকে টর্চের আলোয় দেখে নি, তারপর এখনো কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক। বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখল, তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেলল। কয়েক মুহূর্তের জন্যে সেই আলোয় দেখলাম এক দঙ্গল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল, আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথায় যেন উধাও হয়ে গেল। আমার সৌভাগ্য, তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল, সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয় হেঁটে চললাম। মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলাম, কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না। বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটরসাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল। তারপর মোটরসাইকেলটা আমার কাছে এসে থেমে গেল। নির্মলে সাড়া পেলুম, যা ভেবেছিলুম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল, আজ তো শনিবার, পুটু কি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে? তা হ্যাঁ রে,
হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আয় আয়, ব্যাক সিটে বস। দোষটা আমারই, বুঝলি? মোটর সাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসলাম। যা ধকল গেছে এখন আর কোনো কথা নয়, না পরেও আর কোনো কথা নয়, এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব। হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না, পেটের অবস্থা ভালো না। তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে। তার মানে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব। সর্বনাশ! শুধু একটাই ভাবনা, হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুঁকতে ঘুর ঘুর করে বেড়াবে? দেখা যাক। শুনছিলেন হরির হোটেল, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ, গল্পের কথক এবং জনৈক ভদ্রলোক কথকের বন্ধু নির্মল ও হরির হোটেলের হরির চরিত্রে মীর, গল্পের সূত্রধার এবং স্টেশন মাস্টার ও চাওলা চরিত্রে দীপ, সহযোগিতায় মনশ্রী, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।